আমরা অনেক বন্ধুকে হারিয়েছি, আমরা অনেক নেতাকে হারিয়েছি, আমাদের দরকার হলে আমাদেরও কেড়ে নেওয়া অসুবিধা নেই, কিন্তু বাংলার মানুষ আর এ দেশে ওই 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 ধরনের নির্বাচন হতে দেবে না। দুঃখজনক হলো সত্য, আমি প্রধান অতিথির উদ্দেশ্যে বলবো, আজকে শ্যামনগর থেকে আটুলিয়া ইউনিয়ন থেকে মাননীয় প্রধান অতিথি, আজকে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন থেকে একটি গাড়িতে করে যখন আমার নেতারা আসছিলেন এই জনসভায়, তাদের উপরে আওয়ামী লীগের সন্ত্রাস হামলা করেছে, তাদেরকে আহত করেছে। আমরা প্রশাসনের কাছে বিচার দাবি করছি, আর যদি বিচার না হয় তাহলে হয়তোবা ওই বিচারের ভার আমাদের হাতে তুলে নিতে হবে, সেটা বোধ হয় শুরু হবে। আমি আর আমার কথা বাড়াবো না, অনেক কথা আছে, অনেক কথা বলা যেত, যেহেতু হেলাল ভাই আছেন, হেলাল ভাইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক সে 80-এর দশকের থেকে, আমাদের ভালো পরিচ্ছন্ন নেতা উনি করছি। সর্বশেষে বলবো, আপনারা যারা এসছেন বিএনপির ডাকে সাড়া দিয়ে, অনেক বাধা বিপত্তি আপনারা পাড়ি দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এবং এই বৃষ্টির মধ্যে আপনারা এসছেন, তার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে আবারও আপনাদের অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনারা ঐক্যবদ্ধ থেকে এই এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনারা ঐক্যবদ্ধ থেকে আন্দোলনে আপনারা এগিয়ে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে। এবং পরবর্তীতে দুটা স্লোগান দেব, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই। সারা দেশে কোন নেতা আছে? চলে বলেন, কোন নেত্রী আছে? সেই নেত্রী জিয়া, খালেদা, খালেদা, তারেক রহমান, রহমান, মুক্তি 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 চাই।